আসসালামু আলাইকুম, বিউটিফুল ফ্যাশন ডিজাইনস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ট্রাউজারটা ডিজাইন আমি কীভাবে করেছি সেটা। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি কিন্তু এটা এমনিতে দিয়ে রেখেছি, আসলে যদি মোটামুটি ছোট বাচ্চা বা এমনও অনেকে আছে যারা এখানে কাপড় না দিয়েও এমনিতেই কিন্তু রেখে দিতে পারে, অনেকটা সুন্দর লাগবে দেখতে। তবে যদি সেটা না রাখে তাহলে কিন্তু আপনারা আপনার কামিজের যে কালারটা আছে সেটা কিন্তু এখানে ইউজ করতে পারেন। এখানে আমি খয়েরি দিয়েছি, আপনারা আরও অনেক রকম কালার দিতে পারেন। তো এটা কিন্তু এমনিতেই নিচে দিয়ে হালকাভাবে সেলাই করে দিলেই কিনতে হবে। এছাড়া আমি এই যে মুক্তাপুঁতিগুলো ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু এটা না করলেও সুন্দর লাগবে, তবে এটা বেশি সুন্দর লাগতেছে। একটা সালোয়ারের সাইডে যদি এরকম একটা নকশা থাকে তাহলে কিন্তু এমনিতেই অনেকটা সুন্দর লাগবে। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ট্রাউজার ডিজাইন। তো তার জন্য আমি ট্রাউজারের একটা পার্ট নিয়েছি, চলুন এখন আমরা এখানে একটা ডিজাইন করি। আমার এই ট্রাউজারের মুড়ির মেজারমেন্টটা হচ্ছে 6.5 ইঞ্চ, আর লম্বাটা আপনারা আপনাদের ইচ্ছে মতো নেবেন। এছাড়াও আপনারা যদি এর চাইতেও চওড়া চান তাহলে সেটাও নিতে পারেন। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে ওয়ান ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য ছেড়ে দেব। তারপর আমরা কি করব, এখানে একটা মেজারমেন্ট এঁকে নিই। এবার আমরা 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দাগ টেনে নিচ্ছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা সুন্দর ডিজাইন দেওয়ার জন্য 5 ইঞ্চি দিয়ে নিয়ে নিচ্ছি। এটা চওড়া হবে, এ 1.5 ইঞ্চি দেবো, ডেটের 3 ইঞ্চি। তবে কাটিংটা আমরা ভিতরের দিকেই করে নেব। এভাবে করতে পারেন বা এভাবে সুন্দর করে চিকন চিকন ভাবেও করে নিতে পারেন। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই সাইড থেকে আরো 3টা দাগ টেনে নেব। তো ঠিক একই ভাজে কিন্তু আমরা এই সাইডেও ড্রয়িংটা করে নেব। তো আমরা এখানে কোনো বক্রম ইউজ করব না, আমরা এখানে একটা আমরা কিন্তু চাইলে এইটুকুতে একটা পটিও লাগাতে পারি। ঠিক এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে আমরা এখানেই এটাকে সুন্দর করে কাটিং করে নিব, যাতে ওর উপর রেখে আমরা এটাকে সেলাই করে নিতে পারি। তো দেখুন এইভাবে করে
ঠিক এইভাবে এভাবে থাকবে আমাদের এই কাটিংটা। তো চলুন এখন আমরা এটাকে সেলাই করে নেব। আমি এখানে কোনো ড্রয়িং করে নিয়ে এই সাইডে আমি শুধু জাস্ট ওই সাইড থেকে এখানে কেটে নিয়েছি যাতে সোজা বরাবর আমরা সেলাই করে নিতে পারি। তো চলুন এখন আমরা এটাকে এখানে রেখে দেন এখানে আমরা পিন করে নেব। তো এখন আমরা এই দিক দিয়ে সেলাই করে নেব। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, ইনশাল্লাহ আপনারা অনেক সুন্দর করে তৈরি করে নিতে পারবেন।